আলোর উৎসব দীপাবলিতে আমরা সবাই চাই নিজেদের ঘরবাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখতে, আলোয় আলোয় ভরিয়ে তুলতে। এই বছর কালী পুজোয় আমিও আমার ইচ্ছার শক্তিকে কাজে লাগিয়ে বেশ খানিকটা সময় বার করে ফেলেছি, আর রং তুলি হাতে বসে পড়েছি এই সামান্য মাটির প্রদীপগুলিকে একটু অন্যরকম সুন্দর রূপদানের চেষ্টায়। অবশ্য এই ধরনের কাজ আগে আমি কখনোই করিনি, তাই মনে হতো এই কাজগুলি হয়তো আমরা পারি না বা আমি পারি না। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম, এরকম অনেক কাজই থাকে যেগুলো আমরা মনে মনে একটা ধারণা পোষণ করে থাকি যে এই কাজগুলো আমাদের জন্য নয় বা আমরা এগুলো পারবো না, কিন্তু আসল কথা কিন্তু সেটা নয়। আসল কথা, আমরা কখনো এই কাজগুলো করতে চেষ্টাই করি না, সেই জন্য আমরা মনে মনে ভেবে থাকি এই কাজগুলো আমাদের জন্য নয়। চেষ্টা করলে যে মানুষ সব কিছু করতে পারে সেটা আরও একবার প্রমাণিত হলো। প্রথম প্রথম হয়তো ভালো হবে না, কিন্তু ক্রমাগত চেষ্টার ফলে মানুষের হাতের কাজ ধীরে ধীরে ঠিকই সুন্দর হবে, ঠিকই ভালো হবে। তো আমি প্রথমবার প্রদীপগুলো রং করতে বসে ভাবছিলাম কি ডিজাইন করব, কেমনভাবে করব। তারপরে মেয়ের সামান্য ড্রয়িং করার কালার দিয়ে কিন্তু আমি এই প্রদীপগুলোকে রং করেছি। তো দেখুন, একে একে সবকটা প্রদীপ রং করে নিয়েছি। আর এই যে মাটির সরাটা দেখছেন, এটা আমার ছোটো মেয়ের নামকরণের অনুষ্ঠানে ওর বাবা এনেছিল সরা পিঠা বানানো জন্য, কিন্তু এটা এত মোটা যে এটা আর কাজে লাগানো হয়নি বা কাজে লাগেনি। তো এটা পড়েছিল বাড়িতে, আমি ভাবলাম এটাকেও কাজে লাগিয়ে দিই। সত্যি কথা বলতে কি, তখনও পর্যন্ত আমি জানি না যে এটা আদৌ জোড়া লাগবে কি না প্রদীপের সঙ্গে, বা এটা কেমন হবে। কোনো রকম আইডিয়া ছাড়াই আমি এগুলো করতে বসে পড়েছিলাম। আর এই সরার রঙটা করেছি আমি ফেব্রিক অ্যাক্রিলিক কালার দিয়ে। এটা অনেকটা মোটা হয়ে যাওয়াতে কালারটা অনেক দিন ঘরে পড়েছিল, তাই এর মধ্যে একটু একটু করে কালার মিডিয়াম মেশাচ্ছিলাম আর রঙটা হালকা করে নিচ্ছিলাম। তারপরে এখানে একটা ডিজাইন করেছি ছোট করে। আমি তো সেরকম আঁকতে ভালো পারি না, তাই যেরকম মাথায় এসেছে আইডিয়া সেই রকমই ডিজাইনটা করে নিয়েছি। তখনও পর্যন্ত আমি জানি না যে প্রদীপগুলোকে এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করব কিভাবে। একবার মনে হচ্ছিল মার্কেটে গিয়ে সেই সুপার ক্লেগুলো নিয়ে আসি, সেই ক্লের সাহায্যে আমি প্রদীপগুলোকে জোড়া লাগাবো। আবার ভাবছি ফেভিকল দিয়ে কি জোড়া লাগানো যাবে। এরকম ভাবতে ভাবতে নানান রকম চিন্তা নিয়ে আমি এই ডিজাইনটা সম্পন্ন করেছি। তার উপরে হাতে একদমই সময় ছিল না যে কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভাবনা চিন্তা করে করব। কালী পুজোর আগের দিন সন্ধ্যের সময় আমি এগুলোকে কালার করতে বসেছিলাম। যেহেতু প্রথমবার এ ধরনের কাজ করছি, তাই অনেকটা সময় লেগে গিয়েছিল পুরো কাজটা কমপ্লিট করতে। কালার করা শেষ হতেই হঠাৎ মাথায় এলো আমি অনেকদিন আগে গ্লুগান কিনেছিলাম ফুলদানি বানাবো বলে। অবশ্য ফুলদানিটা আর বানানো হয়নি, সেই গ্লুগানটা ঘরেই পড়ে আছে। তো ভাবলাম সেই গ্লুগান দিয়ে চেষ্টা করি প্রদীপগুলো এর সঙ্গে জোড়া লাগাতে পারি কিনা। তো দেখলাম গ্লুগান দিয়েই কাজ হলো। তো শেষে আমি গ্লুগান দিয়েই সবকটা প্রদীপ আস্তে আস্তে এর সঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু এই সরার সঙ্গে চিপকে গেছে। আর এখানে 14টা প্রদীপ রয়েছে, আর 14 প্রদীপ যে বাতি জ্বালাই সেই বাতিটা এইরকম রেডি হয়ে গেছে। আর দীপাবলির রাতে রঙ্গোলি দিয়ে তার সামনে সুন্দর করে এই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে এই প্রদীপটা সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।